প্রিয় দর্শক, আবারও আর্জেন্টিনা, আবারও লিওনেল মেসি। মেসি বোঝালেন কেন তাকে বিশ্বসেরা খেলোয়াড় বলা হয়, বোঝালেন কেন তিনি এবারের বিশ্বকাপ জিততে এসেছেন। একক নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারালো আর্জেন্টিনা, উঠে গেল কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিকে খেই হারালেও ধীরে ধীরে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই ত্রাতা হয়ে আবারও আবির্ভাব লিওনেল মেসির। তার ঐতিহাসিক 1000তম প্রফেশনাল ম্যাচে গোল করার পাশাপাশি দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন হুলিয়ান আলভারেজ, আর অস্ট্রেলিয়ার গোলটি আসে আত্মঘাতী গোলে এনজো ফার্নান্দেজের মাধ্যমে। নিজের প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারের 1000তম ম্যাচ খেলতে নেমে মেসি আবারও নিজের জাত চেনালেন। শুরু থেকে বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা, কিন্তু গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না মেসিরা। ডি ম্যারিয়ার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন তারা। ম্যাচের প্রথম 30 মিনিটে কোনো শটই কেউ গোলমুখে নিতে পারেনি। 36 মিনিটের সময় ডিবক্সের বাইরে জটলা থেকে বল পেয়ে ডিবক্সের সামান্য ভেতর থেকে বা পায়ের দারুণ বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। 1000তম ম্যাচে এটি তার 789তম গোল। ম্যাচের প্রথমার্ধে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেসিরা, ফলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোল করতে মরিয়া হয়ে খেলতে থাকে আলবিসেলেস্তেরা। 56 মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ান গোলরক্ষক টার্নারের ভুলে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। 83তম মিনিটে ম্যাচে অজিদের সমতায় ফেরার সহজ সুযোগকে পরাস্ত করে দেন লিসান্দ্রো মার্টিনেজ। বেহিজ মাঝ মাঠ থেকে 4-5 জনকে কাটিয়ে বল নিয়ে ডিবক্সের ভেতরে গিয়ে শট নিলে মার্টিনেজ দারুণভাবে ট্যাকেল করে দলকে রক্ষা করেন। ম্যাচের 95তম মিনিটে আবারও লাউতারো মার্টিনেজের শট রুখে দেন অজি গোলরক্ষক টার্নার। রিবাউন্ডে মেসি শট নিলে সেটিও চলে যায় গোলবারের বাইরে। 96 মিনিটে মেসি নিজেই গোলবারের শট নেন ডিবক্সের বাইরে থেকে, কিন্তু সামান্য বাইরে দিয়ে চলে যায় বল। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে অস্ট্রেলিয়ার গোলের শট দুর্দান্তভাবে রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ। এই জয়ে কোয়ার্টারে চলে গেল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।